হ্যালো এভরিওয়ান, শুভ বিজয়া। সো দেখতে দেখতে পুজো শেষ, আর আমিও চলে এসেছি নতুন একটা ভিডিও। সো আজকে আমি পেন্টিং করব টোট ব্যাগের উপর। রিসেন্টলি আমি জানি না কেন আমার টোট ব্যাগের উপর আলাদাই একটা ফ্যাসিনেশন হয়েছে, নাহলে আমার কোনো কালেই টোট ব্যাগ খুব একটা পছন্দ ছিল না। তো যাই হোক, আমি কিছুদিন আগেই তোমরা ক্রাফট হলে দেখেছো যে কয়েকটা টোট ব্যাগ কিনেছি, তো চলো সেগুলোর মধ্যে একটাকে আজকে পেন্টিং করি। তার জন্য সবার আগে এই টোট ব্যাগটাকে নিয়ে তার উপরে আমি করে নিচ্ছি ড্রয়িং। কিন্তু চিন্তার বিষয়, আমি এখানে কি ড্রয়িং করবো? তো অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে আমি ডিসাইড করলাম যে আমি এখানে ড্রয়িং করবো চারুলতা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি হালকা হাতে ড্রয়িংটা কমপ্লিট করে নিয়েছি। এবার করবো আমার পছন্দের জিনিস কালার করা। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানোই যে আমি কালার করতে কতটা ভালোবাসি। তো সবার আগে স্টার্ট করলাম ফেস দিয়ে, আর আমি এখানে ফেসের মধ্যে সবার আগে ক্রিম কালারটাকে অ্যাপ্লাই করে নিই। দেন আমি একে একে ব্লাউজ শাড়ি সবটাতে কালার করে নিই। আর আমি যতক্ষণ এখানে কালার করছি তোমরা ততক্ষণ কমেন্ট করে জানাও তোমাদের পুজো কেমন কাটলো এবং কে কে কোথায় কোথায় ঠাকুর দেখে। যাই হোক, তোমরা অনেকেই আমার জিজ্ঞাসা করো আমি এই টোট ব্যাগ গুলো বা আর্ট অ্যান্ড ক্রাফটের মেটেরিয়াল গুলো কোথা থেকে। সত্যি কথা বলতে আমার নির্দিষ্ট কোনো ধরা বাঁধা দোকান নেই। আমি শিয়ালদা থেকেও মাল কিনি, আমি বড় বাজার দিয়েও মাল কিনি, আমি আমার বাড়ির সামনে যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের সব থেকে মাল কিনি আমার সুবিধা মতন। আর আমার যতজন মনে পড়ছে আমি এই টোট ব্যাগ গুলো কিনেছিলাম শিয়ালদার একটা আর্ট অ্যান্ড ক্রাফটের পাশের একটা ব্যাগের দোকান ছিল সেখান থেকে। আর ভালো কথা, আমি কিন্তু এই ব্যাগ গুলো সেলও করি। তো তোমরা যারা আমার থেকে এই ব্যাগ গুলো কিনতে চাও তারা আমাকে ইনস্টাগ্রামে DM করতে পারো। আর এই ব্যাগ গুলো কিন্তু কাস্টমাইজ হবে। তো দেখতে দেখতে আমার কালার করা প্রায় কমপ্লিট, প্লাস আরেকটু ফাইনাল টাচ আপ, তাহলে রেডি আমার টোট ব্যাগ। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে। টাটা।